জনপ্রিয় টলিউড অভিনেত্রী ও মডেল তনুশ্রী নতুন বছর শুরু করেছেন বছরের ক্যালেন্ডারের পাতাকে নিজের করে। নতুন বছরের নতুন ক্যালেন্ডারের পাতায় পাতায় বছরটাকে নিজের করে নিতে ফটোশুট করেছেন তিনি, আর সেসব রঙিন ছবিগুলো শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিস্তারিত আফসানা মিমির প্রতিবেদনে। ভারতীয় বাংলা সিনেমার এক পরিচিত মুখ তনুশ্রী চক্রবর্তী। তিনি সাম্প্রতিক কালের বেশ কিছু সিনেমায় অভিনয় করে হয়েছেন জনপ্রিয়। তনুশ্রীর ক্যারিয়ার মূলত মডেলিং দিয়েই শুরু হয়। এরপর তিনি বেশ কিছু বিউটি প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করে হয়ে ওঠেন বিশেষ পরিচিত মুখ। তবে উড়ো চিঠি, বেডরুম, অভিশপ্ত নাইটি প্রভৃতি বেশ কিছু সিনেমায় তার অসাধারণ অভিনয় তার জনপ্রিয়তা বহু গুণে বাড়িয়ে দিয়েছে। শুধু ভারতেই নয়, বাংলাদেশের প্রাণ পাউডার স্পাইসের বিজ্ঞাপনেও তিনি কাজ করেছেন। সেই বিজ্ঞাপনটি বাংলাদেশে বেশ জনপ্রিয়তা পায়, আর তনুশ্রীর বাংলাদেশেও গড়ে ওঠে বেশ একটা ফ্যান ফলোয়ার। 2010 সালে বন্ধু এসো তুমি সিনেমার মাধ্যমে রূপলে পর্দায় ডেবিউ করেন তিনি। তবে সেই সিনেমাটি বিশেষ সাফল্য পায়নি। এরপরই 2011 সালে উড়ো চিঠি সিনেমায় অভিনয়ের মাধ্যমে সকলের নজরে আসেন তনুশ্রী। এরপর একে একে উইন্ডো কানেকশন, বুনোহাস, খাদ, গুমনামি প্রভৃতি সিনেমায় তাক লাগানো অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন গুণী এই অভিনেত্রী। তিনি সিনেমার পাশাপাশি বিভিন্ন টিভি শোয়েও কাজ করেছেন। জি বাংলায় সম্প্রচারিত জনপ্রিয় শো সম্পূর্ণার উপস্থাপনাতেও দেখা গেছে তনুশ্রীকে। সম্প্রতি তনুশ্রী তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন বেশ কিছু গ্ল্যামারাস হট পিকস। জানা গেছে নতুন বছরের ১২ মাসই নিজের নামে করতে তারই প্রস্তুতি। আসলে ছবিগুলো তার রিসেন্ট ফটোশুটের, যা তিনি করেছেন 2023 ক্যালেন্ডারের জন্য। আফসানা মিমি, দেশ বিনোদন।